প্রশ্ন হলো নাসিরউদ্দিন আলবানী বিন বাজ গোস্বামী ওনারা কি গ্রহণযোগ্য আলেম ছিলেন? ভাই রামান, আপনি তিনজন আলেমের নাম নিয়েছেন কিন্তু তাদের নামটাকে এমন ভাবে নিছেন মনে হয় আপনার খালাতো চাচাতো ভাই লাগে, দোস্ত দোস্ত একটা ভাব লাগে, এরকম একটা ভাব। নামের আগে কোনো পদবি উল্লেখ নাই, কোনো সম্মানসূচক কিছু উল্লেখ নাই, নামের পরে দোয়ামূলক কিছু নাই, অথচ তিনজন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। ভাই রামান, শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ বিন বাজ এবং শেখ ইবনে হুসাইমিন রাহিমাহুমুল্লাহ, তারা ছিলেন যুগের শ্রেষ্ঠতম ওলামায়ে কেরামের মধ্যে থেকে অন্যতম। আল্লাহ তাআলা তাদেরকে কোরআন হাদিসের অগাধ নলেজ দিয়েছেন এবং এক একজনের যে খেদমাত আছে, যে খেদমাত আছে, শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, ফিকহ হাম্বলের উপরে এরকম পণ্ডিত মানুষ তার সময়কার সবচেয়ে সেরা মানুষগুলোর অন্যতম। তিনি অন্ধ ছিলেন অথচ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বুখারি এবং মুসলিমের যে কোনো হাদিস যে কোনো সময় অনর্গলভাবে বলতে থাকেন, আপনি কি বুখারি এবং মুসলিমের সকল হাদিস আপনার কি মুখস্থ? তিনি বলেছিলেন আলহামদুলিল্লাহ, সবগুলো তার মুখস্থ। ভাইরা আমার, একজন অন্ধ মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি অন্ধ ছিলেন। তার একটা ঘটনা সম্ভবত তিনি নিজেই বর্ণনা করছিলেন, কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে তার খালা তিনি যখন ছোট ছিলেন, শোয়া ছিলেন, তার মাকে বলছিলেন যে আব্দুল আজিজ সে তো অন্ধ, কি হবে ওর জীবনে, আহারে কিভাবে প্রতিষ্ঠিত হবে, কিভাবে সমাজে টিকবে। একসময় গোটা পৃথিবীর সবচাইতে প্রভাবশালী এবং নাম করা ওলামাদের মধ্যে থেকে একজন হয়েছেন, হাজার হাজার আলেমরা তার সামনে দোজান হয়ে ছাত্র হয়ে গৌরবের সাথে নিজেদের পরিচয় উল্লেখ করতে পেরেছেন যে আমি বিন বাজ রাহমাহুল্লাহর ছাত্র। ভাইয়েরা আমার, এমন কোন মাসআলা পাওয়া যায় না যেই মাসআলায় তার জবাব পাওয়া যায় না। এবং কোরআন এবং হাদিস থেকে একজন অন্ধ মানুষ এত পরিমাণ নুসুসের হাফেজ, যেটা আপনি খুঁজে খুব বেশি একটা সারা দুনিয়াতে খুঁজে অনেক বেশি পাবেন না ভাইরা, এত বড় মাপের আলেম ছিলেন। রাহিমাহুল্লাহ রাহমাতুম ওয়াসিআ, শিখ বিন বাজ রাহিমাহুল্লাহ এবং শেখ আলবানী নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তার কথা শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ দ্বারা যে পরিমাণ খেদমত আল্লাহ নিয়েছেন, আমরা তো অনেকে অনেক কথা বলি ভাই, যত হাদিসের তাহকিক করে গেছেন তিনি আছেন, শেখ আহমদ শাকির রাহিমাহুল্লাহ আছেন, আরো অনেক ওলামা একরাম আছেন দুনিয়াতে, যে তিনজনের নাম বলেছেন আমরা বলতে চাই তারা যুগের শ্রেষ্ঠতম ওলামা একরাম, আপন সময়ের শ্রেষ্ঠতম ওলামাদের মধ্যে থেকে তারা ছিলেন। আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, এই সমস্ত ওলামা একরাম এবং আরো যত ওলামা একরাম আছেন, আপনার সাথে কোনো বিষয়ে এই সমস্ত ওলামায়ে কেরামের প্রতি অনুসারী না হতে পারেন, আপনি এই সমস্ত ওলামাদের প্রতি বিদ্বেষ রাখবেন না, বিদ্বেষমূলক মন্তব্য করবেন না, শুধু ওনারা নন যে কোনো ওলামায়ে কেরাম সম্পর্কে। ভাইরা আমার, ওলামায়ে কেরাম সম্পর্কে আমরা আজকাল সাধারণ মানুষ এমন এমন কথা বলে ফেলি যেগুলো আসলে রীতিমতো বেয়াদবির সামিল। সূরা হুজুরাতের শুরুতে আপনি তাকায় দেখেন আমাদেরকে আদব শেখানো হয়েছে, মুসলমান বেয়াদব হতে পারে, আল্লাহ তাআলা ওলামাদের কদর করা, তাদের মর্যাদাকে অনুধাবন করার তফিক আমাদেরকে দান করুন। আমি কোনো আলেমকে অনুসরণ না করতে পারি কিন্তু শ্রদ্ধার কোনো ঘাটতি হতে পারে,